ভাঙন কেবল কবলিত ঘোড়ামারা দ্বীপের ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা রাজ্য সরকারের ঐসব পরিবারের জন্য গঙ্গাসাগরের দক্ষিণ হারধনপুরে হচ্ছে নতুন প্রকল্পের জন্য জন্য প্রায় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ক্ষতিগ্রস্ত তৈরির শুক্রবার স্থাপন বাড়ি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত ছিলেন প্রশাসনের কর্তারা বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপ বারবার নদীর বাদে ভেঙে ঘরবাড়ি সহ চাষের ক্ষতি হয়েছে সেখানে আইলা বুলবুল আমফান ইয়োশের মতো প্রাকৃতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতি হয়েছে ঘোড়া মারা দ্বীপে নদীগর্মে তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি সহ বসত বাড়ি মাথার উপরে ছাদ হারিয়েছে তিরিশ পরিবারের সদস্য কোনক্রমে জীবনযাপন করছিলেন তারা এবার ওই সব পরিবারের পাশে রাজ্য সরকার